দেখো, প্রবলেম নম্বর 5, একটি বাক্সকে 50 নিউটন বল দ্বারা একটি অমসৃণ মেঝের উপর দিয়ে টানা হচ্ছে। অনুভূমিকের সাথে বলটি 30 ডিগ্রি কোণ করে ক্রিয়া করে। 10 নিউটন একটি ঘর্ষণ বল গতিকে বাধা দেয়। আচ্ছা, এ পর্যন্ত সব কিছু কিন্তু সুন্দর আছে, ঠিকঠাক আছে বর্ণনাটা, কিন্তু এর পরের কথাটা দিয়ে আসলে প্রবলেমটার কোয়ালিটি অনেক খারাপ হয়ে গেছে। হ্যাঁ, প্রবলেমটা যে একটা স্ট্যান্ডার্ড যে একটা ছিল সেটা হারিয়ে ফেলছে। তো যাই হোক, সেটা পরের কথাটা কি সেটা পরে বলছি, আগে আমরা দেখি এখানে কী বলেছে। কি সেটা কি, যে একটা বাক্সকে 50 নিউটন বল দ্বারা একটি অমসৃণ মেঝের উপর দিয়ে টানা হচ্ছে। এটাই আমাদের অমসৃণ মেঝে। হ্যাঁ, আমাদের এটাই অমসৃণ মেঝে। আর এখানে আমাদের এই যে বাক্স আছে, অমসৃণ মেঝের উপর বাক্স আছে, আর বাক্সটাকে মানে টানা হচ্ছে কত, আমাদের এখানে 50 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। ভালো করে দেখো, 50 নিউটন বল দ্বারা টানা হচ্ছে ঠিকই, কিন্তু বলটা কীভাবে কী করেছে দেখো, বলটা কিন্তু অনুভূমিকের সাথে 37 ডিগ্রি কোণে ক্রিয়া করেছে। এই যে আমাদের এটা অনুভূমিকের সাথে 37 ডিগ্রি, 37 ডিগ্রি কোণে বলটা ক্রিয়া করেছে। তার জন্য এখানে আমাদের স্মরণ হলো কত, এস। আর আমরা এই বলটাকে বলবো এফ, ঠিক আছে। এফ এর মান হচ্ছে আমাদের 50 নিউটন। এফ এর মান 50 নিউটন, আর দিকটাও তো দেওয়া আছে, অ্যাঙ্গেল সহকারে দিকটা আমাদের দেওয়া আছে। আর এস হচ্ছে স্মরণ আমাদের এইদিকে। এখন যেটা বলেছে যে হলো 10 নিউটনের একটি ঘর্ষণ বল গতিকে বাধা দেয়, তার মানে 10 নিউটনের ঘর্ষণ বল কোন দিকে হবে, ঠিক অপোজিট দিকে হবে, এবং সেটা আমরা এভাবে লিখি। এটা হচ্ছে আমাদের 10 নিউটনের ঘর্ষণ বল। হ্যাঁ, আমরা এটা ভেক্টরটা আমরা আঁকালাম, আর এই মোটামুটি অবস্থা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এরপর কী লিখেছে, যে বাক্সটি তোমার ডান দিকে 3 মিটার সরে গেল। হ্যাঁ, এটাই আসলে আমাদের এই প্রবলেমটা যে স্ট্যান্ডার্ডে হওয়ার কথা ছিল সেটা আমাদের কি একদম নামিয়ে দিয়েছে। ফিজিক্সে আমাদের ডান দিক বাম দিক বলা উচিত না, কেননা আমরা যখন বর্ণনা দিব প্রবলেমে, ঠিক আছে, এখানে ডান বা বলতে আসলে কার ডান বা, যে বর্ণনা দিচ্ছে তার ডান বা, না যে শুনছে তার ডান বা, মানে আসলে ডান বা দ্বারা কোনো দিক নির্ধারণ হয় না। এটা অন্যভাবে বলা যেত যে বাক্সটি অনুভূমিক দিকে, অর্থাৎ অনুভূমিকের সাথে যেহেতু মানে 30-37 ডিগ্রি করে বল প্রয়োগ করা হয়েছে, তাহলে আমরা বলতে পারি বাক্সটি অনুভূমিক দিকে ওই 50 নিউটন বল যেদিকে আছে সেই, হ্যাঁ ঠিক আছে, সেই অনুভূমিক দিকে 3 মিটার সরে গেল, এটা বলা যেতে পারে। আমাদের যাই হোক, আমাদের তাহলে দেখো এস এর মান হচ্ছে আমাদের 3 মিটার। তা আমাদের এখন বর্তমান কাজ হলো যে 50 নিউটন বল দ্বারা কৃত কাজ হিসাব করতে বলেছে, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হিসাব করতে বলেছে, যেমন ক নম্বর খ নম্বর। তা আমরা এটা করি যথারীতি। ক নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের 50 নিউটন বল দ্বারা কৃত কাজ কি, আমাদের এই যে বল, এটা কি স্মরণ, আর মধ্যবর্তী কোণ কি 37 ডিগ্রি, থিটার সব জানা আছে, এটাকে আমরা ইচ্ছা করে থিটা দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে কাজে আমাদের কী হবে, কাজ W1, আমরা W1 প্রকাশ করি যে এফ এস কস থিটা। তো এখানে কত হচ্ছে, এফ কত আমাদের 50 নিউটন, 50, এস কত হচ্ছে আমাদের 3 মিটার, কস হবে 37 ডিগ্রি। আচ্ছা, তো তাও কাজে W1 আমাদের রেজাল্ট আসবে 119.8 জুল, ঠিক আছে, এটা আমাদের জুল জুল এককে আসবে 119.8 জুল। আচ্ছা, এরপরে কী হবে আমাদের, তুমি কি এখানে একটা প্রশ্ন করতে পারো, আসলে এই কথাটা তোমাদের বলা হয়নি যে বল প্রয়োগ করলাম এই দিকে, বাক্সটা কেন এইদিকে যাবে। হ্যাঁ, কেন বল প্রয়োগ যেদিকে করবো সেদিকে তো স্মরণ হওয়া উচিত, কেন বাক্সটা এইদিকে যাবে। হ্যাঁ, এখানে কিন্তু আসলে এই পুরো প্রবলেমে একটা জিনিস কিন্তু তোমাদেরকে কি বলা হয়নি, এটা তোমাকে বুঝে নিতে হবে। এটা অবশ্যই তোমাকে বুঝে নিতে হবে যে এই বাক্সটার ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করছে। বাক্সটার ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করছে বলেই আমি এইদিকে টেনেছি, কিন্তু গিয়েছি কি অনুভূমিক দিকে। যদি বাক্সটার কোনো ওজন না থাকতো তাহলে কি যেদিকে টানতাম সেদিকে চলে যেত, বাক্সটাকে আমাদের 50 মিনিট বলে টানতাম 50 মিনিট বলে চলে যেত কোথায়, সেটা ওজনহীন পরিবেশে মহাশূন্যে, যেদিকে টানবো সেইদিকে যেতে হবে, ঠিক আছে। আর এখানে কী হচ্ছে, আমাদের ওজন এখানে আরেকটা বল ক্রিয়া করছে, আর আমি টানছি এইদিকে, কাজে ওজন নিচের দিকে, তাহলে বাক্সটাকে যাবে কোন দিকে, অবশ্যই আমাদের হলো অনুভূমিক দিকে যেতে পারে, বাক্সটা অনুভূমিক দিকে যেতে পারে, কেননা এই 50 নিউটন বলের একটা উপাংশ ওজনের বিরুদ্ধে কাজ করবে, আর আরেকটা কি তাকে অনুভূমিক দিকে টেনে নিয়ে যাবে। তো মানে যেটা অনুভূমিক দিকে টেনে নিয়ে যাবে সেটা কী হচ্ছে, আমাদের হলো ওই এস বরাবর একটা উপাংশ ক্রিয়া করবে। তো সেটা আমরা পরে দেখবো, আপাতত আমরা দেখতে পেলাম যে
এই যে ওই হলো এইভাবে আমাদের কাজটা হলো, কিন্তু এখানে ওজন যে ক্রিয়া করছে সেই ওজনটা কিন্তু আমাদের একটু দেখা দরকার। এই যে ওজন, এটা হচ্ছে আমাদের এম জি খাড়া নিচের দিকে। কিন্তু এখানে একটা কথা বলা দরকার আছে, বাক্সটা কিন্তু সরে গেছে কি অনুভূমিক দিকে, আর ওজন তো খাড়া নিচের দিকে, তাহলে ওজন এবং বাক্সর এই সরণের মধ্যবর্তী কোণ কত হচ্ছে? হ্যাঁ, টোটালি কত হচ্ছে? 90 ডিগ্রি। কাজে কাজ কত হবে? ওজন দ্বারা কোনো কাজ হবে না। হ্যাঁ, ওজন দ্বারা এটা নিশ্চিত থেকেও, এটা আমরা নিশ্চিত। হ্যাঁ, আমরা 50 নিউটন বল দ্বারা কিন্তু কাজ এইটা। এখন তোমাকে বলেছে যে ঘর্ষণ বল দ্বারা কিন্তু কাজ, খ নম্বর যেটা, যে ঘর্ষণ বল দ্বারা কিন্তু কাজ হিসাব করো। তাহলে আমাদের খ নম্বর আমরা একটু লিখি, যে ঘর্ষণ বল দ্বারা কিন্তু কাজ W2 হবে আমাদের বল। ঘর্ষণ বলকে আমরা স্মল এফ দ্বারা প্রকাশ করতে পারি, স্মল এফ। হ্যাঁ, ঘর্ষণ বলের মান হচ্ছে 10 নিউটন। আর ঘর্ষণ বল এবং সরণের মধ্যবর্তী কোণ, এই যে এইটা, এটাকে আমরা বলতে পারি থিটা প্রাইম। ঘর্ষণ এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের কত? 180 ডিগ্রি। থিটা প্রাইম হচ্ছে আমাদের 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের ঘর্ষণ বল দ্বারা কিন্তু কাজ কত হবে? তাহলে আমাদের বল, তারপরে সরণ এস, কস আমাদের হলো থিটা প্রাইম, তার মানে বল আমাদের কত হচ্ছে? 10 নিউটন। হ্যাঁ, সরণ কত হচ্ছে আমাদের? 3 মিটার। আর কস আমাদের হলো 180 ডিগ্রি। মাইনাস কস 100-1, তাহলে -30 জুল। এই হচ্ছে আমাদের কি কৃতকাজের হিসাব, ঘর্ষণ বল দ্বারা কৃতকাজের হিসাব। এটাকে আমরা বলতে পারি W2। আচ্ছা, এরপরে এখন আসো গ নম্বর। গ নম্বরে আমাদের অনেক ইম্পর্টেন্ট প্রবলেম আছে। গ নম্বর শাখা পোশাখা তৈরি করব, ঠিক আছে? তাহলে গ নম্বরে আমি কি বলেছে দেখো তো একটু ভালো করে খেয়াল করে, যে বাক্সর উপরে ক্রিয়াশীল সকল বল দ্বারা কৃত নিট কাজ নির্ণয় করো। এখানে কিন্তু একটা দুটো প্রশ্ন এসে যাবে, যে বাক্সটার উপর সকল বল দ্বারা কৃত নিট কাজ, সকল বল দ্বারা কৃত নিট কাজ, তোমার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসছে যে তাহলে কি আমরা এই নিট বল আগে বের করবো, সেই নিট বল বের করে তবে কাজ বের করবো, না প্রত্যেকটা বল দ্বারা আলাদা আলাদা কাজ বের করে সেই কাজগুলো যোগ করবো? ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেকটা বল দ্বারা আলাদা আলাদা কাজ বের করেছি, আমরা কিন্তু অভিকর্ষ বল দ্বারা কাজ শূন্য, সেটা তা বলার অপেক্ষা রাখে না। প্রবলেমে আমরা অভিকর্ষ বলের কথা তুলবই না। তাই কী কী তুলবো? এই যে এই 50 নিউটন বল আর এই ঘর্ষণ বল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে 50 নিউটন বল দ্বারা কাজ বের করেছি, ঘর্ষণ বল দ্বারা কাজ বের করেছি, এখন কি স্রেফ সকল বল দ্বারা কৃত কাজ কি এই শুধু এই দুটো যোগ করলেই হচ্ছে, না আবার কী করতে হবে? এই বল এই বল যোগ করব। ঠিক আছে, আমাদের 50 নিউটন আর 10 নিউটন বল যোগ করবো, যোগ করে আবার কী করবো? লব্ধি যে বল হবে সেই লব্ধি বল দ্বারা আমরা কী করবো? এই সরণটা বের করবো। এখানে আলোচনার বিষয় আছে, এটা যথেষ্ট আলোচনার বিষয় আছে। তা আমি তোমাকে যেটা বলি, দুটোই করা যাবে, দুটো তো একই হবে, দুটো একই হবে, অর্থাৎ এই দুটো বল লব্ধি বের করবো, লব্ধি বের করে এই সরণের সাহায্যে কাজ বের করবো, লব্ধি বলের দ্বারা কাজ বের করবো। আবার কি যে এই বলের দ্বারা কাজ বের করবো, এই বলের দ্বারা কাজ বের করবো, বের করাই আছে। হ্যাঁ, খালি এখন কী করবো? জাস্ট খালি দুটো কাজ যোগ করে দেবো, এই দুটো কাজ, এই কাজ আর এই কাজ যোগ করে দেবো। কাজ যোগ করলে যা হবে, বল যোগ করে আমাদের কি এই সরণের সাহায্যে কাজ বের করলেও একই হবে। কেন কেন আমি তোমাকে সময় দিচ্ছি, দেখো তো একটু ভাবে দেখো কেন। অ্যান্সারটা হচ্ছে যে আসলে দুটোই হবে এই জন্যে যে ডট গুণন আমাদের কাজ, কাজ কিন্তু আসলে বল আর সরণের ডট গুণন। আর আমরা সবাই জানি ডট গুণন কি বন্টন নিয়ম মেনে চলে। এখানে আমরা দেখবো যে বন্টন নিয়মের গুরুত্ব কতটুকু। এর আগে আমরা ভেক্টর আলোচনা করেছিলাম যে এ ডট বি প্লাস সি, হ্যাঁ বন্টন নিয়ম যেহেতু মেনে চলে তাহলে আমরা কী হবে, এ ডট বি প্লাস এ ডট সি। ভালো করে দেখো যে হলো এটার অর্থ কী, যে বি সাথে সি যোগ করবো, এই দুটো ভেক্টর যোগ করবো, যোগ করে এর সাথে ডট করবো, সেটা যা হবে পৃথকভাবে এর সাথে বি ডট করবো, আবার কি এর সাথে সি ডট করবো, ডট করে সেই দুটো ডট যোগ করবো, রেজাল্ট সেম হবে, একই হবে। তা আমাদের তাহলে কোনটা সহজ হয়, আমাদের বি সাথে এই দুটো ভেক্টর যোগ করে এর সাথে ডট করা, না পৃথকভাবে এই দুটো ডট করে দুটো যোগ করা? তা তুমি একটু ভেবে ভালো করে বিবেচনা করে দেখো যে কোনটা সহজ হয়। আসলে সহজ হয় হচ্ছে এইটা, যে কেননা এ ডট বি এটা কিন্তু একটা স্কেলার হলো, এ ডট সি এটা কিন্তু স্কেলার হলো, দুটো স্কেলার যোগ করা অনেক সহজ, সিম্পল বীজগাণিতিক নিয়মে যোগ করতে হবে।
সিম্পল, একদম সিম্পল বীজগাণিতিক নিয়মে যোগ করতে হবে। কিন্তু বি আর সি এই দুটো ভেক্টর যোগ করাটা আমাদের অনেক কঠিন কাজ। এই দুটো ভেক্টর যোগ করতে হবে, আবার এদের লব্ধি বের করতে হবে, লব্ধি বের মানে আমাদের এদের মধ্যবর্তী কোণ বের করতে হবে। খালি যোগ করলে হবে না, মান বের করতে হবে এবং এদের দিক বের করতে হবে, তারপর তবে যে আমাদের এর সাথে আবার ডট করতে হবে। এটা আমাদের অনেক বেশি কঠিন কাজ, মানে কঠিন কাজ হওয়ার কারণ কি, যে দুটো ভেক্টরের যোগ করা কঠিন কাজ। দুটো ভেক্টর যোগ করা আমাদের কী করতে হবে, সামুদ্রিক সূত্র অনুযায়ী, নিয়ম অনুযায়ী করতে হবে, বা ভেক্টর যোগের যে নিয়ম অনুযায়ী করতে হয়, ভেক্টর যোগের নিয়মটা জটিল। বাট দুটো স্কেলারের যোগ কী হবে, সিম্পল, খুবই সাধারণ। কী করতে হবে, দুটো যা সে দুটো সংখ্যার বীজগাণিতিক যোগ করতে হবে। তা আমরা তাহলে এই দ্বিতীয় পথটাই অবলম্বন করব। তবে হ্যাঁ, তোমরা বোঝার জন্য একদম ভেরি প্র্যাকটিক্যাল মানে করে করার জন্য আমরা কী করব, যে দুটোই করে দেখাবো। তবে আমরা কী বলবো, যেহেতু এটা সহজ সেহেতু আমরা কি এটাই অবলম্বন করব। তো কাজের ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি, এখানে মোট দুইটা বল, এ একটা বল, এ একটা বল, আর স্মরণ হয়েছে একটা। তাহলে আমরা যেটা করব, এই বল দ্বারা কাজ বের করব, এই বল দ্বারা কাজ বের করব, ঠিক আছে। তারপর আমরা কী করবো, এই নিট কাজটা আমরা কী করবো, বের করবো। নিট কাজটা কি, এই দুটো কাজ যোগ করলেই হয়ে যাবে। মানে এখানে ব্যাপারটা আসলে অ্যাকচুয়ালি এইরকম, যে কি, যে এফ প্লাস এফ, হ্যাঁ, ডট এস ইকুয়াল টু, হ্যাঁ, এফ ডট এস প্লাস এফ ডট এস। তা আমাদের কিন্তু দেখো, এটা কিন্তু আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের কত, ডব্লু ওয়ান এফ ডট এস, এই যে আমাদের এফ এস কস থিটা, এটা হচ্ছে ডব্লু ওয়ান। আর এটা কিন্তু আমাদের কী হচ্ছে, এই যে এফ ডট এস, এই যে এফ এস কস থিটা প্রাইম, এটা হচ্ছে আমাদের ডব্লু টু, এটা হচ্ছে আমাদের ডব্লু টু। তো কাজেই আমাদের এটা হবে নিট কাজ, এটাই হবে আমাদের কি নিট কাজ, নিট বল দ্বারা কাজ, নিট কাজ, ডব্লু ওয়ান প্লাস ডব্লু টু। তো কাজেই আমাদের স্বাভাবিক বিষয়টা কি, যে আমরা এই দুটো যোগ করলেই পেয়ে যাবো। যোগ করি তাহলে আমাদের নিট কাজ ডব্লু ইকুয়াল টু ডব্লু ওয়ান প্লাস ডব্লু টু। আমরা এই যে দ্বিতীয়টা আগে প্রসিডিয়ারটা অবলম্বন করি, সেকেন্ড প্রসিডিয়ারটা, সেটা কী হচ্ছে সহজ, যেটা যে কত, 119.8 যোগ মাইনাস 30, এত জুল। আমাদের রেজাল্ট কত আসবে, 89.8 জুল। এই তো হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিন্তু আমাদের হয়ে গেছে প্রবলেম, কিন্তু এখন তোমাদের হয়তো ইচ্ছা করছে যে না, আমি কী করবো, মানে একটু দেখি না, মানে এই দুটো যোগ করে একসাথে ডট করি কেমন হয়। যে যদি তোমার এই কৌতূহলটা মেটানোর জন্য আমাদেরকে বেশ পরিশ্রম করতে হবে, ঠিক আছে, এই ছবিটা আমাদের একটু একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন কী করি, আমরা এখন এই যে এই কাজটা করতে যাচ্ছি, আমরা এখন যেটা করতে যাচ্ছি তা হচ্ছে এই যে এফ, যেটা তোমাকে এখনই বললাম যে এফ এবং স্মল এফ, অর্থাৎ এটা 50 নিউটন বল, হ্যাঁ, এই যে এটা আমাদের 50 নিউটন বল, এটা হচ্ছে আমাদের 10 নিউটন বল, এই দুটো যোগ করবো, এই দুটো যোগ করে এই লব্ধির মানটা বের করবো, এবং এই দুটো যোগফল কত হচ্ছে এফ প্রাইম, আমরা এফ প্রাইমের মান বের করবো, হ্যাঁ, এই দুটো যোগ করে এফ প্রাইমের মান বের করবো। আর এফ প্রাইমটা আমাদের এই ফাই অ্যাঙ্গেলটা বের করবো, এটা বের করলে দিক বের হবে, আমাদের ওই কাজ বের করার সময় আমাদের দিক বের করাটা জরুরি হবে, ঠিক আছে, মানে অ্যাঙ্গেলটা বের করা জরুরি হবে, অ্যাঙ্গেলটা বের করার দরকার পড়বে। তো আমরা তাহলে প্রথম কাজ হলো এফ প্রাইমের মানটা বের করি। তো এফ প্রাইমের মানটা খুব সহজ, এফ প্রাইমের মানটা হচ্ছে আমাদের দেখো ভালো করে, যে এখানে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস টোয়াইস এফ 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 কস, এখন আমাদের এই যে এই দুটার মাঝখানের অ্যাঙ্গেল কত, হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করে দেখো, যে আমাদের এই যে এই এখানে আমি আমি তোমাকে আঁকাচ্ছি, একটু খেয়াল করে দেখবো যে একটু হিজিবিজি হয়ে যেতে পারে এই পুরো এই অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা বলি থিটা প্রাইম, তাহলে আমাদের কী বলবো, কস থিটা প্রাইম। কিন্তু ভালো করে দেখো থিটা প্রাইমটা আসলে অ্যাকচুয়ালি কত, এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে এই পুরো অ্যাঙ্গেলের দরকার আমাদের এফ এবং স্মল এফ, এফ এবং স্মল এফ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের থিটা প্রাইম। তাহলে দেখো তো এই থিটা প্রাইমটা আসলে কত অ্যাকচুয়ালি, আমাদের এই থিটা প্রাইমটা একটু ভালো করে খেয়াল করে দেখো, খুব মনোযোগ সহকারে দেখো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে। তাহলে আসলে 180 ডিগ্রি থেকে থিটা বাদ দিলেই থিটা প্রাইম পাওয়া যাবে, তার মানে আমার এখানে ভালো করে দেখো থিটা প্রাইম অ্যাকচুয়ালি 180 ডিগ্রি মাইনাস থিটা, আর আমাদের এই থিটা কোণটা আসলে অ্যাকচুয়ালি কি 37 ডিগ্রি, তার মানে থিটা প্রাইম আমাদের বের হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি, তার মানে আমাদের যেটা বের হলো এটা হলো যেটা বের হলো তা হচ্ছে যে আমাদের 143 ডিগ্রি, 143 ডিগ্রি। তা ভালো করে দেখো আমরা কী করতে চাচ্ছি,
যে আমাদের যে 50 নিউটন বল আর 10 নিউটন বল লব্ধি বল আমাদের এ প্রাইম, এ প্রাইমের মান বের করবো। তো মান বের করতে গেলে আমাদের কী দরকার, এফ এবং এফ, আমাদের এই যে 50 নিউটন এবং 10 নিউটনের মধ্যবর্তী কোণ দরকার, এবং সেটা সেই মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের থিটা প্রাইম কত, 143 ডিগ্রি। আমরা এখন এখানে লব্ধির মান আমাদের অনেক সেটা বের করতে পারি, 50 ওভার স্কোয়ার। এ প্রাইমের কিন্তু মান বের হয়ে আসবে, এ প্রাইমের মান আমরা পেয়ে গেলাম 42.44 নিউটন। হ্যাঁ, আমরা কিন্তু দেখো আমরা কোন দিকে অগ্রসর হচ্ছি, যে এইখানে একটু দেখো ভালো করে যে এফ এবং এ প্রাইমের যোগফলের মান আমরা পেয়ে গেছি, এফ এবং এ প্রাইমের যোগফলের মান আমরা পেয়ে গেছি, যে লব্ধি বল, লব্ধি বল আমরা পেয়ে গেছি। এখন আমাদের কী করতে হবে, এই এফ প্রাইম দিয়ে আমাদের আবার কাজ বের করতে হবে, এফ প্রাইম আর আমাদের সরল কত এদিকে এস, এফ প্রাইম এবং এস এর মধ্যে আমাদের কি মানে কাজ, এফ প্রাইম দিয়ে আমাদের কাজের হিসাবটা করতে হবে, এবং সেটাই হবে নিট কাজ। কারণ এফ প্রাইম আমাদের নিট বল, নিট বল দ্বারা কাজ ডব্লু হবে আমাদের এফ প্রাইম এস কস। এখন এই কসটা কত, কস কত হবে, এফ প্রাইম এবং এস এর মধ্যবর্তী কোণ কত, ভালো করে দেখো এফ প্রাইম এই লাল ভেক্টর খুব মনোযোগ, লাল ভেক্টর, আর এস হচ্ছে আমাদের এই যে সরণ, হ্যাঁ এটা সরণ, এফ প্রাইম এবং এস এর মধ্যবর্তী কোণ আসলে অ্যাকচুয়ালি কত, 5 প্লাস থিটা, তার মানে কস হবে 5 প্লাস থিটা। তা আমাদের কিন্তু আরেকটা ঝামেলা রয়ে গেল, যে আমাদের এখানে সবই জানা আছে এফ প্রাইমের মান এত বের হয়ে গেছে, এস আমাদের 3 মিটার, এস আমাদের 3 মিটার, সব সুন্দর হয়েছে, কিন্তু আমাদের একটা জিনিস আমাদের জানা নাই, সেটা হচ্ছে কি যে ফাইটা আবার একটু কষ্ট করে তোমাকে বের করতে হবে। তা ফাই বের করবো কী করে, আমরা এখানে ফাইটা একটু বের করে নিই, আমরা এভাবে এই ফর্মুলা ইউজ করবো, ট্যান ফাই সামুদ্রিক সূত্র অনুযায়ী ট্যান ফাই ইকুয়াল টু আমাদের এই যে এফ সাইন আমাদের কিন্তু এই যে থিটা প্রাইম, ঠিক আছে, আমাদের কিন্তু এই যে দেখো এই যে মাঝখানে এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা প্রাইম, ঠিক আছে, আমাদের এই যে এফ এবং এফ এর মাঝখানে অ্যাঙ্গেলটা থিটা প্রাইম, এটাকে আমরা সাধারণত আলফাও বলে থাকি, আমরা এগুলোকে আমরা আলফাও বলে থাকি, এটা আলফা বললেও হতো, ঠিক আছে, এটাকে আলফাও বললেও হতো। তো যাই হোক, আমাদের এফ সাইন থিটা প্রাইম ডিভাইড হয়ে কত হচ্ছে আমাদের এফ প্লাস এফ কস থিটা প্রাইম, ঠিক আছে। তো তাহলে আমরা যেটা পাবো তা হচ্ছে যে আমাদের দেখো এখানে 10 sin 143 ডিগ্রি, ভালো করে দেখো 10 sin 143 ডিগ্রি ডিভাইডেড বাই কত হচ্ছে আমাদের 50 যোগ 10, হ্যাঁ কস হলো আমাদের 143 ডিগ্রি। আচ্ছা, তা আমাদের সর্বশেষ যে রেজাল্টটা আসবে, সর্বশেষ যে ফলাফলটা আসবে আমাদের এখান থেকে, আমাদের ফাই সমান ট্যান ইনভার্স, একবারে যদি আমরা রেজাল্টটা বের করি ফাই আমাদের ট্যান ইনভার্স করলে, এটা করলে আমাদের বের হবে 8.15 ডিগ্রি। হ্যাঁ, আমাদের মহামূল্যবান একটা রেজাল্ট ফাই আমাদের বের হয়ে আসলো 8.15 ডিগ্রি, 8.15 ডিগ্রি, সেটা আমরা এখানে বসাই দেবো। হ্যাঁ দেখো আমাদের এই ফাইটা এখান থেকে আমাদের মানটা এখানে আমরা বসাই দেব, তাহলে দেখো যে এফ প্রাইম হচ্ছে আমাদের উপরে বের হয়েছে 42.44 ইনটু, এস হচ্ছে আমাদের 3 মিটার, আর কস হচ্ছে আমাদের কস এটা হবে আমাদের 8.15 ডিগ্রি, প্লাস আমাদের থিটা হচ্ছে 37 ডিগ্রি, 37 ডিগ্রি, ব্যাস। তা আমাদের ডব্লু কত হবে, তাহলে আমাদের এটা কিন্তু আমাদের জুল, এটা আমাদের জুলে বের হবে। তো সারপ্রাইজিংলি তুমি রেজাল্টটা দেখো, ইন্টারেস্টিংলি আমরা কী পাবো, হ্যাঁ অবশ্যই এটা রেজাল্টটা এক হওয়া উচিত, হ্যাঁ 89.79 জুল। দেখো তো আমাদের রেজাল্ট, এই রেজাল্ট আর এই রেজাল্ট কিন্তু একদম এক, সামান্য কম বেশি সেটা তো অন্য ব্যাপার, হ্যাঁ মানে 89.8 আর 89.79, হ্যাঁ একই ব্যাপার। তাহলে শেষ পর্যন্ত আমরা কী দেখতে পেলাম, যে নিট বল দ্বারা কাজ আর হলো নিট কাজ বের করা একই কথা। তা আমরা কোন পথটা অবলম্বন করবো, বলা বাহুল্য তোমরা সবাই এখন বুঝতে পেরেছো যে এটা দ্বারা হবে, কিন্তু এটা কত বড় হ্যাঙ্গাম, কেন ভেক্টরের যোগ করা অনেক কঠিন কাজ, তার চেয়ে বরং আমরা কী করবো, একদম আমরা
প্রত্যেকটা বল দিয়ে মনে রাখতে হবে, এটা অবশ্যই তুমি নিজেকে এটা স্মরণ করবো যে কি, যে প্রত্যেকটা বল দ্বারা আলাদাভাবে কাজ বের করে সেই কাজ যোগ করা। কেন কাজ যোগ করা সহজ, বল যোগ করা কঠিন। আমাদের কি আমাদের এটা কিন্তু সারাংশ এটাই, এই প্রবলেম 5 নম্বর প্রবলেম থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা নিচ্ছি যে কি, যে আমরা কখনোই মানে পারতপক্ষে বলের যোগটা অ্যাভয়েড করব। কেননা বলের যোগটা কঠিন আর কাজের যোগটা কি অনেক অনেক সহজ, এবং এটা মানে খালি দ্বিগুণ না কয়েক গুণ সহজ, যার জন্য আমরা বলের যোগটা অ্যাভয়েড করে কাজের যোগ করব এবং এক লাইনে অ্যান্সার বের করবো। দেখো এখানে এক লাইনে যেটা বের হয়েছে সেটা আমরা অনেক পরিশ্রম করে বের করতে হলো, অ্যাঙ্গেল থিটা বের করে। তা আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তবে আমাদের আরেকটা 5 নম্বর প্রবলেম সলভ করার কিন্তু আরেকটা উপায় আছে, হ্যাঁ, সেটাও মানে এই দুটো সমন্বয় করে তৈরি করা হয়েছে, সেটা আমরা এখন একটু দেখে নিই। তা সেটা করতে গেলে এখন আবার আমাদের এই আগের ছবিতে একটু ফেরত আসি, এই ছবিটাই আমাদের জন্য যথেষ্ট, হ্যাঁ, মানে এবং কাজ মানে আমাদের কাজগুলো প্রায় একই রকম হবে, হ্যাঁ, তো এই ছবিটা ব্যবহার করে আমরা কাজ করতে পারবো। তুমি ভালো করে দেখো, আমরা একটা আরেকটা বুদ্ধি নিতে পারি, আরেকটা পলিসি নিতে পারি। আমরা সবাই জানি যে মানে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কাজ শূন্য, তাহলে এখানে কিন্তু আমাদের অভিজ্ঞতা বল দ্বারা কাজ আগেই শূন্য হয়ে গেছে। এখন আমরা কী করবো, বাদ বাকি থাকে যেটা, সেটা হচ্ছে কি যে এই এফ বলটা আমরা কী করবো, এই এফ বলটাকে আমরা দুই ভাগে ভাগ করবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেসব বল থাকবে সেগুলোকে দুইটা ভাগে ভাগ করে ফেলা, একটা হচ্ছে স্মরণের দিকে অথবা স্মরণের বিপরীত দিকে একটা অংশ থাকবে, আর একটা কি তার সাথে লম্ব দিকে থাকবে। যেগুলো লম্ব দিকে থাকবে সেগুলো আমরা কি অটোমেটিক বাদ দিতে পারবো, শুধু স্মরণের দিকে যে উপাংশগুলো সেগুলো নিয়ে আমরা কী করতে পারবো, সেই উপাংশগুলো নিজেদের মধ্যে যোগ করে কাজ বের করতে পারবো, অথবা ওদের দ্বারা পৃথকভাবে কাজ বের করে আবার কি সেই কাজগুলো যোগ করতে পারবো। এক্ষেত্রে আমাদের কাজগুলো, এক্ষেত্রে বল যোগ করাও যেমন সহজ, কাজও যোগ করা তেমন সহজ হচ্ছে। তা আমরা কথা না বাড়ে একটু দেখি যে আসলে ব্যাপারটা আমি আসলে তোমাদেরকে কীভাবে বিষয়টা মানে উপস্থাপন করব। যে এই যে দেখো বল, বল তো আমাদের এইদিকে 50 নিউটন, তাহলে আমরা এক কাজ করি এই বলটাকে দুই ভাগে ভাগ করি, একটা ভাগ কোথায় যাবে, একটা ভাগ আমরা খাড়া হয়েছে উপর দিকে অপোজিট দিকে, হ্যাঁ ঠিক আছে। এটা হবে কত, এফ সাইন আমাদের এই যে এটা হচ্ছে থিটা, এফ সাইন 37 ডিগ্রি। একটা কথা মনে রাখো যে এফ সাইন 30 ডিগ্রি এইখানে বল, আমাদের এই যে 50 নিউটন বলে একটা উপাংশ, 50 নিউটন বলে একটা উপাংশ এফ সাইন 30 ডিগ্রি, 37 ডিগ্রি, আর আমাদের স্মরণ হচ্ছে ডান দিকে, এই বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কত হচ্ছে আমাদের 90 ডিগ্রি। কাজে এই বল দ্বারা কোনো কাজ হবে না, এই বল দ্বারা কাজ শূন্য। কাজে ওই বলের কথা আমার তোলারই দরকার নাই, ওই বল নিয়ে আমার কথা বলার দরকার নাই, ঠিক আছে। তাহলে আমাদের বাদ বাকি কোন বলটা থাকবে, শুধুমাত্র এই দিকে স্মরণের দিকে বল। তো স্মরণের দিকে বলটা অ্যাকচুয়ালি কত, আমাদের স্মরণের দিকে এই বলটা উপাংশ হবে আমাদের, এখানে লিখি যে এটা হবে এফ কস, হ্যাঁ, 37 ডিগ্রি। এখন যেটা আমরা করতে পারি তা হচ্ছে যে 37 ডিগ্রি বা থিটা যেটাই বলো, এটাকে ইচ্ছে করলে কিন্তু আমরা এখানে থিটাও লিখতে পারি, এফ সাইন থিটা, আর এখানে আমাদের কত বলবো এফ কস থিটা। এখন যেটা করবো তা হচ্ছে যে আমাদের দেখো এফ কস থিটা যেদিকে স্মরণে সেদিকে হয়েছে, তো কাজে আমাদের কাজ কী হবে, তাহলে এফের আমাদের এই অংশটুকু কাজ আসবে না, এফের কার্যকরী অংশ হচ্ছে এটা, তো কাজে আমাদের কাজ লিখতে পারবো কেমন করে, এফ কস থিটা, এটাকে আমরা বলতে পারি W1 কত হচ্ছে এফ কস থিটা ইনটু এস, কারণ এইদিকে বল এইদিকে স্মরণ, বল এবং স্মরণ একই দিকে, এইদিকে স্মরণের দিকে বল কত এফ কস থিটা, স্মরণ কত হচ্ছে 3 এস। তা আমাদের তার যার ফলে কী হবে, আমাদের W1 ইকুয়াল কত হচ্ছে তাহলে F1 কস থিটা। তুমি ভালো করে দেখো এটা কিন্তু আসলে এই যে এইটাই এইটাই, হ্যাঁ, ঘুরে ঘুরে এইটাই আসলো। তার কাজেই আমরা কী পাচ্ছি তাহলে এফ এস, হ্যাঁ, কস থিটা, রেজাল্ট কত আসছে, অবশ্যই আমাদের কত হবে, মানগুলো বসালে আমাদের এই যে 119.8 জুল এটাই হবে, ঠিক আছে, এটাই হবে আমাদের রেজাল্ট, এটাই, আর আমাদের এটা সেম, এটা আমাদের সেম পাবো। এখন আসছে আমাদের এই এফ আর আমাদের এই এস, আমাদের ঘর্ষণ বল দ্বারা একটু কাজ বের করি। দেখো ভালো করে, স্মরণ যেদিকে ঘর্ষণ বল তার অপোজিট দিকে, এটা তো বোঝাই যাচ্ছে, তাহলে আমাদের এটা তো আমাদের এরকমই হবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের কী হবে, ঘর্ষণ বল দ্বারা কাজ W2, আমাদের শেষ পর্যন্ত আমাদের এই যে এফ এস কস আমাদের হচ্ছে হচ্ছে কত, থিটা প্রাইম আমাদের শেষমেশ আমাদের কত হচ্ছে যে 10 ইনটু 3 ইনটু কস
180 ডিগ্রি, হ্যাঁ W2, এটা কথা হচ্ছে আমাদের -30 জুল। দেখো ঘুরে ফিরে ওটাই তো হবে, তাই নেট কাজ W কত হচ্ছে আমাদের W1 প্লাস W2, এখানে যা হবার ঠিক আছে, এই দুটো যোগ করে আমাদের যেটা হবে 89.8 জুল। তা আমি যে আমার উদ্দেশ্য দেখো, এখানে কিন্তু আমাদের আইডিয়াটা কিন্তু একটু ভিন্ন রকম। এখানকার আইডিয়াটা হচ্ছে সরাসরি কাজ বের করা, আর এখানে কি উপাংশ বের করে তারপরে কাজ করা। রেজাল্ট কিন্তু সেম আসলো, কিন্তু এখানে কিন্তু একটু ভিন্নতর ভিন্ন ধরনের আইডিয়া হলো, মানে আমাদের মানে মানে প্রবলেম সলভ করার যে আমাদের যে ধরনটা সেটা কিন্তু একটু ভিন্ন হলো, সেটা আমি তোমাকে দেখালাম। আরেকটু একটা ভিন্নতর হতে পারে, আরেকটু আমাদের কাজ করতে পারি, তা হচ্ছে দেখো ডান দিকে আমাদের বলটা কত, এটার দ্বারা কাজ শূন্য, এটার দ্বারা কাজ শূন্য, কেন এই দুটো আমাদের সরণের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। কিন্তু ডান দিকের বলটা কত আমাদের, এই পাশে বলটা কত F cos θ, আর এই পাশে বলটা কত আমাদের সরণ যে দিকে সেদিকে বলটা হচ্ছে F cos θ, আর আমাদের এই বিপরীত দিকে বলটা কত হচ্ছে f। তা আমরা যেটা করতে পারি, যেহেতু একই দুটো ভেক্টর যদি বিপরীত দিকে হয় তাহলে আমাদের কী হবে, এই দুটো ভেক্টর এই দুটো বল আমাদের লব্ধি বল বের করতে পারি। তো সেই লব্ধি বলটা কত হবে, সেই লব্ধি বলটা আমাদের হবে এরকম, সরণকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে আমাদের F cos θ পজিটিভ, আমাদের লব্ধি বলটা হবে এই F cos θ মাইনাস হচ্ছে আমাদের F, হ্যাঁ এটা হচ্ছে আমাদের লব্ধি বল কোন দিকে, সরণের দিকে, সরণ কিন্তু ডান দিকে, যা যা এটা প্লাস, এটা আর আমাদের এটা বাঁয়ে বলে এটা মাইনাস। তা দেখো আমাদের 50 cos 37 ডিগ্রি মাইনাস কত হচ্ছে 10, হ্যাঁ এত নিউটন। তা আমাদের এটা কত হচ্ছে দেখো, আমাদের কিন্তু বল হলো কত 29.93 নিউটন, ঠিক আছে। আমাদের এই যে ডান দিকের বলটা আর বাম দিকের বলটা যোগ করে মানে আমরা কী বলে বাদ দিলাম, আমাদের কত হলো 29.93। দেখো এটা পজিটিভ, কিন্তু এটা এটা পজিটিভ, এর অর্থ কী আমাদের সরণের দিকে আমাদের বলটা কাজ করতেছে, নিট বলটা সরণের দিকেই কাজ করছে, হ্যাঁ। তাহলে আমরা কী করবো, কাজ কত হবে, তাহলে নিট কাজ W কত হবে, নিট কাজ W হবে এই স্রেফ আমাদের কি 29.93 নিউটনকে আমরা কী করতে হবে 3 দিয়ে গুণ দিতে হবে, কত হচ্ছে আমাদের, হ্যাঁ স্রেফ আমাদের 89.795 জুল। আমাদের ঘুরে ফিরে কিন্তু ওইটাই আসবে। তো এটাও কিন্তু একটা ভিন্ন একটা আইডিয়া, এটাও ভিন্ন আইডিয়া আমি বলবো। এটা তো প্রথম দিকে আমরা প্রথম দিকে আইডিয়া ছিল, এটা একটা ভিন্ন রকম একটা চিন্তা, আমাদের চিন্তাভাবনা ভিন্নতা এসেছে, এখানেও কি আমাদের চিন্তা ভিন্ন রকম একটা চিন্তাভাবনা এসেছে, এই জায়গায় এখানে আমাদের ভিন্ন রকম চিন্তাভাবনা এসেছে, এখানে আমাদের ভিন্ন রকম চিন্তাভাবনা এসেছে। তো এখন এটা বলা যাবে না যে কখন কোন আইডিয়াটা কাজে লাগবে। আমি তোমাদের আমার কাজ হলো যে তোমাদের দক্ষতা বৃদ্ধি করা, সেই জন্য একটা প্রবলেমকে আমরা মানে হলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদের সামনে তুলে ধরা হলো, অর্থাৎ আমাদের 5 নম্বর প্রবলেমটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদের সামনে তুলে ধরা হলো, যাতে তোমাদের প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটি বা দক্ষতা বা সামর্থ্য যাতে বেড়ে যায়, ঠিক আছে। তো এখানে তুমি আমরা সহজ কঠিন দুই উপায় আমরা করতে পারি, ঠিক আছে। তো এখানে আমাদের কঠিন উপায় যেটা, সাধারণত এটা তোমরা অবশ্যই তোমার নিশ্চয়ই এটা তুমি অ্যাভয়েড করো, তোমার মনই বলে দিবে যে আসলে কোন প্রবলেমটা কোন দিক থেকে করলে সহজ হবে। কোনো কোনো কখনো এই উপাংশ ভাগ করে করলে সহজ হয়, কখনো কখনো আমাদের সরাসরি নিট কাজ করে করলে সহজ হয়, তবে সাধারণত নিট বল বের করে কাজ বের করাটা আসলে সব ক্ষেত্রেই কঠিন হয়, ঠিক আছে। তো আমরা সাধারণত এই দিকের অ্যাপ্রোচগুলো আমরা একটু মানে আমরা মানে ফলো করবো, আর নিট বলতে কাজ বলা যায় না, কখনো কখনো এটাও আমাদের সহজ হতে পারে, এটা আসলে তোমার নির্ভর করবে প্রবলেমটা কীভাবে দেওয়া আছে তার উপর।